ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ঝাঁ চকচকে দু নম্বর জাতীয় সড়ক আর ঠিক তার পাশেই আসানসোলের কালীপাহাড়িতে পাহাড়িতে বিশাল এলাকা জুড়ে ডাম্পিং গ্রাউন্ড প্রদীপ দেখাচ্ছে যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে যে আবর্জনা নিয়ে আসার সেই গাড়িগুলোতে করে এনে এখানে আসানসোলের শহরের এবং এলাকার বিভিন্ন জায়গার আবর্জনা এখানে এসে ফেলা হচ্ছে এবং এখানে সেগুলো শুকিয়ে যাচ্ছে এর থেকে দূষণ ছড়াচ্ছে বলে যে অভিযোগ এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তার অভিযোগ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আন্ডারে এনে যদি এই আবর্জনাকে কাজে লাগানো যেত তাহলে একদিকে যেমন সার তৈরি হতো অন্যদিকে তেমনি আবার স্থানীয় কিছু যুবকের কর্মসংস্থান হতে পারতো কেবলমাত্র রাজনৈতিক কারণেই এই কাজটা করা হয়নি বলে অভিযোগ এনেছেন তিনি যদিও তার সমস্ত অভিযোগ অস্বীকার করে মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান প্রকল্পর কাজ অনেক দিন ধরে চালু হয়ে গেছে এবং সেটা নির্ধারিত সময় শেষও হয়ে যাবে কিন্তু কবে সেই কাজ শেষ হয় তাই এখন দেখার ক্যামেরা প্রদীপ সাথে কৌশিক এবিপি আনন্দ আসানসোল